আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের চাল, আজকে লাউয়ের চাল দিয়ে চিংড়ি মাছ ভাজি হবে, ডাল হবে, ভর্তা হবে। একটা লাউ নিয়ে এসেছি, সে লাউয়ের চালগুলা এতটাই নরম, মানে লাউটা জ্বালা ছিল তাই চালটা দেখে ফেলে দিতে ইচ্ছা করলো না, ভাবলাম চিংড়ি মাছ দিয়ে ভাজি করি। ধুয়ে নিলাম, এখন চিংড়ি মাছ ভাজবো। চিংড়ি মাছ নিয়ে নিলাম আর 5টা মরিচ। গাজরের হালুয়া করব, প্রায় গাজরের সিজন চলে যাচ্ছে, একদিনও এখনো গাজরের হালুয়া করা হয়নি। আজকে একটু গাজরের হালুয়া করি। গাজরের হালুয়া করব কি, আমার মেয়ে এমনি খেয়ে ফেলে। আমার লাউয়ের খোসা ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে গাজরগুলোকে কেটে ফেলবো হালুয়ার জন্য। সব গাজরই ছিলে ফেলেছি, গাজরগুলোকে এখন গ্রেট করে ফেলবো। আমার এগুলো কোরানো শেষ, এখন হালুয়া তৈরি করব। গাজর কুড়ালে এত সুন্দর লাগে দেখতে, মনে হচ্ছে জর্দা পোলাও, তাই না? দেখুন কত সুন্দর। এখন এখানে চিনি দিয়ে দিব, যে যেমন মিষ্টি খান। আমি একটু বেশি মিষ্টি খাই, আবারও বলছি। আমার চিনির পানিগুলো শুকায় আসছে, গুঁড়া দুধ দিয়ে গাজরটা খুব সুন্দর করে নাড়তে হবে। দেখুন আমার গাজরের হালুয়া হয়ে গেছে। মোবাইলে হলুদ হলুদ আসতেছে কেন জানি না, তো আমার গাজরের হালুয়া হয়ে গেছে, বাচ্চারা খাবে। তো সবাই ভালো থাকবেন,
আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।